আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা 2019 এর সময়সূচি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আগামী 17 নভেম্বর 2019 রবিবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা 2019 এর সূচি নির্ধারণ করা হয়। সারা বাংলাদেশব্যাপী একই রুটিনে পরীক্ষা হবে। প্রাথমিক ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা 2019 এর সময়সূচি নিম্ন আলোচনা করলাম আমি। দেখুন, এখানে আছে তারিখ, দিন, সময়, পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার বিষয়। ইবতেদায়ী শিক্ষা সমাপনী বিষয়ের পরীক্ষা 17-1-2019 রোজ রবিবার 10:30 থেকে 1:00 পর্যন্ত, আড়াই ঘন্টা পরীক্ষা ইংরেজি। ইবতেদায়ী পরীক্ষা ইংরেজি 18-11-2019 সোমবার 10:30 থেকে 1:00 পর্যন্ত, বাংলা ইবতেদায়ী ও বাংলা 19-11-2019 মঙ্গলবার 10:30 থেকে 1:00, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি এবং বিজ্ঞান ইবতেদায়ীর জন্য। 20-11-2019 বুধবার 10:30 থেকে 1:00, প্রাথমিক শিক্ষা সমাপনীর হিসেবে প্রাথমিক বিজ্ঞান আর ইবতেদায়ীর হিসেবে আরবি। 21-11-2019 বৃহস্পতিবার থেকে ধর্ম ও নৈতিক শিক্ষা আর ইবতেদায়ীর হিসেবে কুরআন মজিদ, তাসবিহ এবং আকাইদ ও ফিকহ। 24-11-2019 রবিবার অর্থাৎ দুই দিন গ্যাপ দিয়ে গণিত পরীক্ষা 10:30 থেকে 1:00 পর্যন্ত, প্রাথমিক শিক্ষা সমাপনের হিসেবে গণিত, ইবতেদায়ী শিক্ষা সমাপনের গণিত। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত 30 মিনিট সময় বরাদ্দ থাকবে। সাইন করছেন জাহানারুর রহমান সচিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করুন।